ওয়েলকাম। আজকে আমি তোমাদের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সেখানকার উত্তরগুলো করাবো, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম অঙ্কটা বলেছে কি, সাইন -75 ডিগ্রি, 2 নম্বর হচ্ছে cos 15 ডিগ্রি, 3 হচ্ছে ট্যান -122 ডিগ্রি, 4 নম্বর হচ্ছে সেক -75 ডিগ্রি, ঠিক আছে? যদি এরকম ভাবে মান বের করতে দেয়, তাহলে আমরা প্রথমে যেটা করব, এই যে 75 আছে, তাকে আমরা যে ক্লাস 10-এ যে আদর্শ কোণগুলো শিখেছি, অর্থাৎ 0 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সে আদর্শ কোণের যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করব। প্রকাশ করে যে আমরা সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি বা কস এ প্লাস বি, কস এ মাইনাস বি এর যে সূত্রগুলো জানি, সেই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? যেমন মনে করো, প্রথম অঙ্কটা ধরি, প্রথম অঙ্কটা আমরা করি, প্রথম অঙ্কটা কত বলেছে বলো? সাইন -75 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাদের কাজ হচ্ছে কি, প্রথমে হচ্ছে দেখো, সাইন মাইনাস থিটা আমরা সূত্র জানি যে সাইন অফ মাইনাস থিটা সমান হয় -sin θ, ঠিক আছে? এটা প্রথম চ্যাপ্টারে থেকে আমরা জানি, তাহলে এখানে লিখে নিলাম -sin 75 ডিগ্রি, ঠিক আছে? এরপরে করবো -sin, এ দেখো 75 কে আমরা দুটো আদর্শ কোণের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে 75 কে আমরা লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কারণ 45 আর 30 যোগ করে কত হবে? 75 হবে, ঠিক আছে? এবং 45-এরও মান জানি, 30-এরও মান জানি, ঠিক আছে? এবার আমরা কি করবো, মাইনাস, দেখো সাইন এ প্লাস বি, তোমরা সাইন তোমরা সাইন এ প্লাস বি এর সূত্র জানো, কি হবে বলো? যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তোমরা সূত্র জানো, ঠিক আছে? তাহলে সাইন এ প্লাস বি সমান, আমরা সূত্র জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেবো। তাহলে মাইনাস থাকলো, তাহলে সাইন এ প্লাস বি বলতে কত হবে? সাইন এ কস বি, কস বি বলতে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি, প্লাস কস এ বলতে কত হবে? কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে মাইনাস, সাইন 45 ডিগ্রির মান তোমরা বসিয়ে দিবে 1/√2, কস 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, প্লাস কস 45-এর মান হবে কত? 1/√2 ইন্টু সাইন সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত হবে? 1/2, ঠিক আছে? তারপর করবো কি, আমরা মাইনাস থাকলো, এখানে দেখো 2√2, এখানে 2√2, তাহলে 2√2 লসাগু নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো √3 + 1, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? একই রকম ভাবে তোমরা cos 15 ডিগ্রি আছে, সেই 15 ডিগ্রিকে আমরা কোন দুটো কোণের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে পারি? 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলে 15 ডিগ্রি হয়ে যাবে, তখন কস এ মাইনাস বি সূত্র ফেলবে। একই রকম ভাবে ট্যান 105 ডিগ্রিকে তোমরা নিজেরা বুদ্ধি করে ভাঙানোর চেষ্টা করবে। লাস্টের অঙ্কটা দেখো কি বলেছে, সেক -75 ডিগ্রি। হ্যাঁ, এই অঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি, 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, সেক -75 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা জানি সেক অর্থাৎ কস যেমন মাইনাস হজম করে যায়, একই রকম ভাবে আমরা জানি সেক অফ মাইনাস থিটা সমান হয় সেক থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে, শুধু হবে সেক 75 ডিগ্রি সমান। দেখো, সেক এ প্লাস বি বা সেক এ মাইনাস বি এরকম সূত্র আমরা শিখিনি, কিন্তু এটাকে যদি কষে পরিণত করে দিই, দেখো কস 75 ডিগ্রি, আর কস 75 ডিগ্রি মানে তোমরা জানো আগের অঙ্কতে যেমন 75 ছিল, তাকে প্রকাশ করলাম 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এখনো তেমন করবে কস 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে? এরপরে তোমরা কস এ প্লাস বির সূত্র ফেলে দিবে, সূত্র ফেলে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা একের অঙ্কগুলো শিখে গেলাম, চলো এবার আমরা দুইয়ের অঙ্কগুলো শুরু করি। দেখো, দুইয়ের অঙ্কগুলো কি বলেছে, প্রমাণ করো ট্যান 75 ডিগ্রি মাইনাস কট 75 ডিগ্রি সমান হবে 4 sin 60 ডিগ্রি। এরকম করে 2 3 4 5 6টা অঙ্ক দিয়েছে, সেই 6টা অঙ্ক তোমাদের করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, ট্যান 75 ডিগ্রি মাইনাস কট 75 ডিগ্রি সমান, এটা বের করতে বলেছে। তো তোমরা
বাম পক্ষ দেখো ট্যান 75 ডিগ্রি, এর আগে আমরা অঙ্কতে শেখালাম 75 ডিগ্রির মানটা কি করে বের করবে, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করে ট্যান এ প্লাস বির সূত্র ফেলবে। এখানে কট একই রকম ভাবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করে কট এ প্লাস বির সূত্র ফেলবে, সূত্র ফেলে ক্যালকুলেশন করবে, আর ডান দিকে সাইন 60 ডিগ্রি সূত্র ফেলবে, দিয়ে অঙ্কটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা 1 নম্বর অঙ্কটা পেরে যাবে। আমি 2 নম্বর অঙ্কটা দেখো কি করে করবে। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, কস আলফা প্লাস কস 120 ডিগ্রি আলফা প্লাস কস 120 ডিগ্রি মাইনাস আলফা সমান 0 প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এল এইচ এসটা ধরে নিলাম, কতগুলো ছিল, এল এইচ গুলো ছিল কস আলফা প্লাস কস 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস কস 120 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে সমান দেখো কস আলফাটা রেখে দিলাম প্লাস, এবার এখানে আমরা ইচ্ছে করলে 120 ডিগ্রির মান প্রথমে বের করতে পারি, অথবা কস এ প্লাস বি সূত্র ফেলে নিয়েও মান বের করতে পারি। হ্যাঁ, তাহলে তোমরা জানো যে কস এ প্লাস বি এর সূত্র কি হয়, কস খুব খারাপ, সেই জন্য দুটোই প্রথমে নিয়ে নিবে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এই হচ্ছে তোমার কস এ প্লাস বির সূত্র। তাহলে এখানে আমরা কি বলবো, কস এ প্লাস বির জায়গায় কি বলবো, কস এ অর্থাৎ 120 ডিগ্রি ইন্টু কস বি বলতে কস আলফা মাইনাস সাইন 120 ডিগ্রি ইন্টু সাইন আলফা হয়ে গেল এটা প্লাস, আবার এটা কস এ মাইনাস বি সূত্রটাও তাই হয়, কস এ প্লাস বি যা হয় কস এ মাইনাস বিরও তাই হয়, শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস হয়। তাহলে এখানে আবার করতে হবে কি করতে হবে, কস 120 ডিগ্রি ইন্টু কস আলফা, তারপরে হবে মাইনাস, মাইনাস আছে বলে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তাহলে সাইন 120 ডিগ্রি ইন্টু সাইন আলফা। তো তবুও তোমরা দেখো এখানে দেখো সাইন 120 ডিগ্রি 20 ডিগ্রি ইন্টু সাইন আলফা, এখানে প্লাস সাইন 120 ডিগ্রি সাইন আলফা, এই টার্মটা কেটে যাবে, তাহলে সমান থাকবে কস আলফা প্লাস, দেখো কস 120 ডিগ্রি কস আলফা, কস 120 ডিগ্রি কস আলফা, তাহলে এখানে কথা হবে 2 cos 120 ডিগ্রি ইন্টু কস আলফা। আচ্ছা, তোমরা কস 120 ডিগ্রির মান তোমরা বের করতে পারবে। হ্যাঁ, আচ্ছা একটা করে দিচ্ছি, কস আলফা প্লাস 2 ইন্টু কস, আমি লিখতে পারি 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস, 90-র সাথে কত যোগ করলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করলেই হয়ে যাবে 120 ডিগ্রি ইন্টু থাকলো কস আলফা। ঠিক আছে, এর মানটা বসাবে, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা 2 নম্বর অঙ্কটা হয়ে গেল আমাদের, এবার 3 নম্বর অঙ্কটা আমরা করি। ঠিক আছে, দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি প্লাস ট্যান 35 ডিগ্রি ইন্টু ট্যান 10 ডিগ্রি সমান 1, এর মান আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, একটা জিনিস দেখো, বা তারপরের অঙ্কটা দেখো, দুটোই অঙ্ক একই রকম হবে ভাবে হবে। দেখো ট্যান 8 আলফা মাইনাস ট্যান 5 আলফা মাইনাস ট্যান 3 আলফা সমান, দেখো সবটার গুণ দিয়েছে, এখানে যেমন যোগবিয়োগ আকারে দিয়েছে, এটা তেমন কি আকারে দিয়েছে, গুণ আকারে দিয়েছে। এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের একটা নির্দিষ্ট নিয়মে করতে হবে। ঠিক আছে, যেমন 3 নম্বর অঙ্কটাকে আমরা প্রথমে দেখি, দেখো 35 ডিগ্রি 10 ডিগ্রি বলতো দুটো যোগ করে কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি, সেই জন্য আমরা 45 ডিগ্রি সমান লিখতে পারি যে 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। ঠিক আছে, এটা লিখে নিলাম, তারপর করলাম কি, আমরা উভয় পক্ষে ট্যান লাগিয়ে নিলাম, ট্যান 45 ডিগ্রি সমান হয়ে গেল ট্যান 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো ট্যান 45 ডিগ্রি এর মান কত, 1 বসিয়ে দিলাম, এবার এটা ট্যান এ প্লাস বির সূত্র, তাহলে আমরা ট্যান এ প্লাস বি, এটা সূত্র তোমরা সবাই জানো, ট্যান এ প্লাস বির সূত্র কি হবে, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা কাজে লাগাবো, এখানে তাহলে কত হবে, ট্যান 35 ডিগ্রি ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান বি বলতে এখানে ট্যান 10 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে ট্যান এ বলতে 35 ডিগ্রি ট্যান বি বলতে ট্যান 10 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আমরা করব কি, দেখো তোমাদের অ্যান্সারটা ভালো করে লক্ষ্য করে দেখবে, সবটা বাম দিকে ট্যান যুক্ত টার্ম আছে, ডান দিকে 1 আছে, তাহলে আমরা বজ্র গুণন করে নিব। ঠিক আছে, এবং তাহলে এখানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কত হবে, তাহলে হবে ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি সমান,
এটার সাথে এক দিয়ে গুণ করলে কত হবে, 1 মাইনাস ট্যান 35 ডিগ্রি ইন্টু ট্যান 10 ডিগ্রি। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি, তাহলে মাইনাস ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি বাম দিকে নিয়ে আসলে, বাম দিকে নিয়ে আসলে ডান দিকে কি থাকবে, 1 থাকবে, তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা 4 নম্বর অঙ্কটা দেখি, কি বলেছে জানো, ওটা ট্যান 8α মাইনাস ট্যান 5α মাইনাস ট্যান 3α সমান এটা বলেছে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, ধরো প্রথমে আমরা জানি যেহেতু কি লিখতে পারি, 8α কে কি লিখতে পারি, 8α আছে, 5α আছে, 3α আছে, তাহলে বড়টাকে আমরা ছোট দুটোর যোগফল আকারে লিখতে পারি, 8α সমান লিখতে পারি 5α প্লাস 3α। এখন উভয় পক্ষে আমরা ট্যান লাগিয়ে নিব, ট্যান 8α, হ্যাঁ ইচ্ছে করলে ব্র্যাকেট দিতে পারো না পারো, এখানে আমি সুবিধার্থে দিয়েছি ট্যান 5α প্লাস 3α। ঠিক আছে, তাহলে বাম দিকে তোমাদের ট্যান 8α থেকে যাবে, এর সূত্র ফেলবে, হ্যাঁ ট্যান এ প্লাস বি এর সূত্র ফেলবে, সূত্র ফেলে এই যে আগের লাইনের মতো যেভাবে আমরা বজ্র গুণন করেছিলাম, বজ্র গুণন করে বাম দিক ডান দিকে নিয়ে যাবে, নিয়ে গেলেই তোমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটাও হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 5 আর 6 নম্বর অঙ্ক, দুটোই হচ্ছে প্রায় একই রকম। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে ট্যান 43 ডিগ্রি সমান বের করতে বলেছে কস 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ট্যান 43 ডিগ্রি এই যে এটা আছে, তো ট্যান 43 ডিগ্রি বলে তো আমরা কোনো মান জানি না, তাহলে এবার আবার আমরা কি করব, এই 43 কে দেখো তো আমরা কি লিখতে পারি, 43 ডিগ্রি সমান একটু যদি বুদ্ধি করে 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি লিখতে পারি। কেন বলো তো, 43 ডিগ্রি মান চেয়েছে সেটা আমাদের থেকে যাবে, 2 ডিগ্রি চেয়েছে সেটা থেকে যাবে, আর এই যে 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান কত, 1, তাহলে এ ট্যান যেখানে পাবো 45 ডিগ্রি সেখানে 1 বসাতে পারবো, তাহলে শুধু কি থাকবে, শুধু ট্যান 43 ডিগ্রি থাকবে আর ট্যান 2 ডিগ্রি থাকবে। ঠিক আছে, সেই জন্য আমরা 43 ডিগ্রি সমান এটা লিখতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা আবার উভয় পক্ষে আবার কি করব, ট্যান লাগিয়ে নিব, ট্যান 43 ডিগ্রি সমান এখানে হবে ট্যান 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। এবার এটাকে আবার ট্যান এ মাইনাস বি সূত্র ফেলবো, ট্যান এ মাইনাস বি তোমরা সূত্র সবাই জানো, ট্যান এ মাইনাস বি সমান হবে ট্যান এ মাইনাস ট্যান বি, সূত্রগুলো তোমাদের মনে করতে হবে, হ্যাঁ বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, তাহলে এর সূত্রগুলো ফেলে নিব এখানে, তাহলে কথা হবে ট্যান 45 ডিগ্রি মাইনাস ট্যান 2 ডিগ্রি বাই এখানে কত হবে, 1 প্লাস ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি। এবার একটা জিনিস লক্ষ্য করো, বাম দিকে আচ্ছা বাম দিকে ট্যান 43 ডিগ্রিতে থাক, আমি ডান দিকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, কারণ বাম দিকে শুধু 43 ডিগ্রি আছে পেয়ে গেছি। এবার ডান দিকে দেখো ট্যান 35 এর মান কি লিখতে পারি, 1 মাইনাস, দেখো অ্যান্সার তো আমার কস সাইনে আছে, হ্যাঁ তাহলে আমার তো ট্যান দিয়ে রাখলে হবে না, তাহলে ট্যান 2 ডিগ্রিটাকে কি লিখতে পারি, সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি। নিচেটা একই রকম হবে, 1 প্লাস ট্যান 35 এর মান 1 লিখলাম না, ট্যান 2 ডিগ্রির জায়গায় লিখলাম সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো নিচে থেকে কস 2 ডিগ্রি লসাগু করো, যদি আমরা কস 2 ডিগ্রি লসাগু করি তাহলে দেখো নিচেও কস 2 ডিগ্রি আর এখানেও দেখো কস 2 ডিগ্রি, তাহলে কস 2 ডিগ্রি কস 2 ডিগ্রি কেটে যাবে, তাহলে শুধু হয়ে যাবে কস 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি, আর নিচে হবে কস 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি, তাহলে দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 6 নম্বর অঙ্কটা বলেছে তুমি একটু ভালো করে লক্ষ্য করো, ট্যান 62 ডিগ্রি সমান বের করতে বলেছে টু ট্যান 34 ডিগ্রি প্লাস ট্যান 28 ডিগ্রি। তাহলে একটা জিনিস তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আবার দেখো 62 আর এখানে আছে 34 28, তাহলে যদি 34 আর 28 যোগ করো তাহলে কত পাবে, 62। সেই জন্য আমরা কি করবো, 62 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি। আবার উভয় পক্ষে ট্যান নিব, ট্যান নিয়ে আমাদের ক্যালকুলেশন আগের মতো, আগের অঙ্কগুলো যে করলাম তার মতো ক্যালকুলেশন করলেই আমার এই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের হয়ে গেল, তাহলে এই 6টা অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা চলো 3-এর অঙ্কগুলো শুরু করি।
দেখো তিনের অঙ্কগুলো কি বলেছে, বলেছে যদি আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ধনাত্মক সূক্ষ্মকোণ অর্থাৎ তার ভ্যালু কখনো ঋণাত্মক আসবে না, তাহলে বলেছে সাইন আলফা সমান এত বলেছে, সাইন বিটা সমান এত হলে আলফা প্লাস বিটার মান কত, এরকম এ বি সি ডি তোমাদের এখানে একের চারটা দিয়ে দিয়েছে আর 2 নম্বর অঙ্কটা দিয়েছে কি এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং ট্যান এ সমান 4/7, ট্যান বি সমান 1/7, ট্যান সি সমান 1/8 হলে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি সমান 45 ডিগ্রি। আচ্ছা তোমাদের আরও একবার বলে রাখি যে তোমাদের বইয়ের নাম্বারগুলো আলাদা হতে পারে, ঠিক আছে, যেহেতু আমার কাছে পুরনো বই আছে সেই জন্য অঙ্কের নাম্বারগুলো হতে পারে, কিন্তু অঙ্কগুলো একই হবে, ঠিক আছে, তোমরা একটু নাম্বারগুলো মিলিয়ে নিবে। ধরো প্রথম অঙ্কটা কি বলেছে যে আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন আলফা সমান এত, সাইন বিটা সমান এত হলে আলফা প্লাস বিটার মান চেয়েছে। হ্যাঁ তো আলফা প্লাস বিটার মান চেয়েছে, তাহলে আমি ধরো আলফা প্লাস বিটা, শুধু তো আলফা প্লাস বিটা বলে কিছু হয় না, ধরে নাও আমি সাইন আলফা প্লাস বিটা এর ভ্যালুটা বের করবো, ঠিক আছে। তো সাইন আলফা প্লাস বিটা সমান আমরা এখান থেকে কি বলতে পারি, সাইন আলফা বিটা সূত্র কি হবে, সাইন আলফা সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, ঠিক আছে। এবার লক্ষ্য করো সাইন আলফার ভ্যালু বলা আছে, দেখো সাইন আলফার ভ্যালু বলা আছে 1/√5, তাহলে পেয়ে গেলাম। একই রকম ভাবে দেখো সাইন বিটার ভ্যালু বলা আছে 1/√10, তাহলে সাইন বিটার জায়গায় আমরা 1/√10 বসাতে পারবো, কিন্তু কস বিটার ভ্যালু পাবো না আর কস আলফার ভ্যালু পাবো না, তাহলে কোনো ব্যাপার না। তাহলে কস বিটার ভ্যালু তোমরা কি করতে পারবে, এখানে দেখো সাইন বিটার ভ্যালু বলা আছে, তাহলে কস বিটা সমান অটোমেটিক্যালি পারবে বের করতে, কস বিটা সমান হবে √1 − sin² বিটা হবে। কেন হবে, কারণ প্লাস মাইনাস হবে না, কারণ প্লাস হবে, কারণ বলেই দিয়েছে আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, সেই জন্য তোমাদের সুবিধা হবে শুধু ধনাত্মক মানটা নিতে হবে। তাহলে এখানে সমান কি হবে, 1 − sin বিটার ভ্যালু কত, 1/√10, তাহলে 1/10 হয়ে যাবে হোল স্কয়ার করলে, এটা 10 তে 1/9, তাহলে চলে আসবে 3/√10, তাহলে কস বিটার ভ্যালু পেয়ে গেলাম 3/√10। সিমিলারলি এখন আমরা কস আলফার ভ্যালু বের করব, তাহলে কস আলফার সমান আমরা কি জানি, জানি √1 − sin² আলফা, এখানেও শুধু প্লাস ভ্যালুটা হবে, কারণ হচ্ছে যেহেতু ধনাত্মক বলে দিয়েছে আলফা বিটা, সেই জন্য এখানে √1 − sin² আলফা মানে কত বের হবে, 1/5, 1/5, এটা বিয়োগ করলে 4/5, মানে হবে 2/√5। তাহলে দেখো সাইন আলফার ভ্যালু বলা ছিল, কস বিটার ভ্যালু বের করলাম, একরকম ভাবে কস আলফার ভ্যালু বের করলাম, সাইন বিটার ভ্যালু বের করলাম, বের করে বসিয়ে নিবে। বসিয়ে নিয়ে একটা জিনিস তোমরা ভালো করে মাথায় রাখবে, যখন আমরা বসাবো, আচ্ছা আমি এটা রাপে করে একবার বসিয়ে দেখাচ্ছি তোমাদের, যদি এটা বসায় সাইন আলফার ভ্যালু কত আছে বলো, 1/√5 ইন্টু কস বিটার ভ্যালু কত পেয়েছি বলো, 3/√10, তারপর হবে প্লাস কস আলফার ভ্যালু পেয়েছি 2/√5 ইন্টু সাইন বিটার ভ্যালু পেয়েছি কত, সাইন বিটার ভ্যালু বলা আছে 1/√10, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে পারি, √5 × √10, অর্থাৎ একেবারে আমরা √5 × √10 লসাগু হবে, এখানে কত হবে 3 + 2, অর্থাৎ কত বেরোবে, এটা বেরোবে 5/5, আচ্ছা √5 × √10, আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা এটাকে অনেকভাবে করতে পারি, 5 কে লিখতে পারি √5 × √5, বাই দাঁড়ালো √5 × √10, 5 5 কেটে গেল। এবার দেখো √5 আর নিচে √10 আছে, তাহলে √5 / √10 কে তো আমরা লিখতে পারি √2 × √5, তাহলে 5 5 কেটে যাবে, তাহলে 1/√2 থাকবে। এবার 1/√2 মানে কত ভ্যালু বলো, সাইন কত ভ্যালু, 45 ডিগ্রি, তাহলে এখানে দেখো সাইন সাইন আলফা প্লাস বিটা সমান পেলাম সাইন 45 ডিগ্রি, অতএব আলফা প্লাস বিটা সমান কত বেরোবে, অতএব আলফা প্লাস বিটা সমান বেরোবে 45 ডিগ্রি, এই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তোমরা একই রকম ভাবে যেমন ট্যান আলফা সমান কট বিটা সমান ইয়ে হয়, তবে আলফা প্লাস বিটার মান কত, তাহলে এখানে আলফা প্লাস বিটাটাকে আমরা লিখবো ট্যান আলফা প্লাস বিটা, লিখে নিবে বাম দিকে ট্যান আলফা প্লাস বিটা, ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা, 2 এর বিটা, ট্যান আলফা প্লাস বিটা সমান এর সূত্রটা ফেলবে, সূত্রটা ফেলার পর দেখো ট্যান আলফার ভ্যালু বলা আছে, এখানে ট্যান বিটা পাবে, তো ট্যান বিটার ভ্যালু এখান থেকে পেয়ে যাবে, কট বিটা সমান যদি এ হয়, দেখো এখানে এখান থেকে পেয়ে যাবে, কট বিটা সমান যদি এ হয়
অতএব কট বিটা যাই লিখতে পারি 1/10 বিটা সমান কত হবে এ, সেখান থেকে 10 বিটা সমান আমরা পেয়ে যাব 1/a। ঠিক আছে, তাহলে আমরা ট্যান আলফা ট্যান বিটা দুটোরই মান জানি, সেখান থেকে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। একই রকম ভাবে সি নম্বর অঙ্ক দেখো, ট্যান আলফার ভ্যালু বলছে, ট্যান বিটা ভ্যালু বলে দিয়েছে, তাহলে আলফা প্লাস বিটা একই রকম, বি পারলে সি পেরে যাবে। তারপরে ডি নম্বর অঙ্কটা চলে আসো, কট আলফা বলেছে, কট বিটা বলে দিয়েছে, দিয়ে প্রমাণ করতে বলেছে আলফা মাইনাস বিটা সমান 45 ডিগ্রি। একই রকম ভাবে দেখো, কটের ভ্যালু বলে দিয়েছে, তাহলে যদি আমরা আলফা ডি নম্বর অঙ্কটাতে আলফা মাইনাস বিটা সমান বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, কট প্রথমে আলফা মাইনাস বিটা, তাহলে কট আলফা মাইনাস বিটার এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সূত্রটা অ্যাপ্লাই করে কট আলফা আর কট বিটার যে ভ্যালুটা আছে সেটা পেয়ে যাব, সেটা পেয়ে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমাদের ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপর চলে আসবে তোমাদের 2 নম্বর অঙ্কটা, দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্ম কোণ এবং ট্যান এ সমান এত বলেছে, ট্যান বি সমান এত, ট্যান সি সমান এত, প্রমাণ করো যে এ প্লাস বি সমান 45 ডিগ্রি। জানি না এটা তোমাদের বইয়ে আছে কি নেই, কিন্তু যদি এ প্লাস বি প্লাস সি বলেছে, অর্থাৎ ট্যান এ প্লাস বি প্লাস সি, তোমাদের এই সূত্রটা জানো তোমরা, ট্যান এ প্লাস বি প্লাস সি কি হবে, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস হবে ট্যান এ ট্যান বি আর ট্যান সি, উপরে হয়ে গেল, নিচে হবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। ঠিক আছে, এবার দেখো ট্যানের মান জানো, দেখো বলে দিয়েছে ট্যানের মান বলে দিয়েছে, ট্যান বির মান বলে দিয়েছে, ট্যান সির মান বলে দিয়েছে, এখানে পুরো বসিয়ে দিবে, বসিয়ে দিয়ে দেখো যেহেতু 45 ডিগ্রি বের করতে হবে, তাহলে অবশ্যই এখানে তোমার 1 আসতে হবে, পুরোটা মান ক্যালকুলেশন করে তাহলে 1 আসবে, তখন ট্যান 45 ডিগ্রি লিখবে, ট্যান এ প্লাস বি সমান ট্যান 45 ডিগ্রি হলো, অতএব এ প্লাস বি প্লাস সি সমান 45 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তাহলে 3-এর অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এরপরে দেখো তোমরা 4-এর অঙ্কগুলো কি বলেছে, প্রথম অঙ্কটা বলেছে কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি সমান ট্যান 65 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা তোমরা অবশ্যই দেখো, ডান দিকে দেখো 65 ডিগ্রি বলেছে আর এখানে আছে কত 20 ডিগ্রি, তাহলে আমরা 65 ডিগ্রিকে কি লিখতে পারি, এক নম্বর দেখো 65 ডিগ্রি সমান অবশ্যই লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ঠিক আছে, উভয় পক্ষের ট্যান লাগাবে, দিয়ে 45 ডিগ্রির মান যেহেতু জানো, দিয়ে ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, ডান পক্ষ থেকে ধরে বাম পক্ষ প্রমাণ করলাম, কিন্তু আমরা যদি ইচ্ছে করি বাম পক্ষটা ধরেও প্রমাণ করতে পারবো, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ধরো এখানে কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি আছে, এখানে কস 20 ডিগ্রি মানে সাইন 20 ডিগ্রি আছে, তাহলে প্রথম থেকে আমরা কস 20 ডিগ্রিটা কমন নিয়ে নিলাম, জোর করে নেই তবুও নিলাম, তাহলে এখানে কত থাকবে 1 প্লাস, উপরে হবে সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি, এটা হবে, কারণ গুণ করলে আবার এই লাইনটা চলে আসবে। একই রকম ভাবে এখান থেকেও কস 20 ডিগ্রি কমন নিব, তাহলে হবে 1 মাইনাস সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি হবে, তাহলে এটা কেটে যাবে। তাহলে লক্ষ্য করো এখানে দাঁড়াবে 1-এর জায়গায় কি লিখতে পারি, ট্যান 45 ডিগ্রি প্লাস সাইন 20 বাই কস 20 মানে হবে ট্যান 20 বাই 1 মাইনাস সাইন 20 বাই কস 20, সেখানে আমরা বলতে পারি ট্যান 20 ডিগ্রি। আর এখানে দেখো আমি ইচ্ছা করলে ট্যান 45 ডিগ্রি ইচ্ছা করে যোগ করতে পারি, গুণ করতে পারি, কারণ ট্যান 45 ডিগ্রির মান 1। তাহলে এটা দেখো তো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি হয়ে গেল না, তাহলে এর জায়গায় আমরা কি বলতে পারি, ট্যান 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে ট্যান এ প্লাস বির সূত্র, তাহলে হয়ে যাবে ট্যান 65 ডিগ্রি। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করে নিলাম, তোমরা প্রথমটাতে তোমাদের ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে পারলে, তাহলে তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করে রাখবে অথবা দুটোই শিখে নেবে। ঠিক আছে, চলো এবার আমরা 2 নম্বরটা শিখি। দেখো 2 নম্বরটা বলেছে কোসেক থিটা প্লাস আলফা দিয়ে এটা প্রমাণ করতে বলেছে, কিন্তু আবার আগের মতো কোসেক থিটা প্লাস আলফার তো ফর্মুলা জানি না, কোষেকটাকে সাইনে পরিণত করে নিব, তাহলে কত হবে 1/sin থিটা প্লাস আলফা হবে, তখন সাইন থিটা প্লাস আলফাটা আমরা সূত্র ফেলবো,
সূত্র ফেলে আমাদের ক্যালকুলেশন করলেই বা কমন নিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর চলে আসো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। ঠিক আছে, কি বলেছে দেখো, কস এত বলেছে, কস এত বলেছে, প্লাস কস এত, কস এত দিয়ে মান বের করতে বলেছে 1, তাই 1/2। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটাও কস, এটাও কস। তাহলে এইরকম আমরা কোনো সূত্র শিখিনি যেখানে কসে কস বি প্লাস কসে সাইন বি বা কিছু একটা, মানে এখানেও দুটোতেই কস, এখানেও দুটোতেই কস, এরকম আমরা সূত্র শিখিনি। তাহলে যদি কস থাকে, তাহলে কসের আমরা সূত্র আমরা জানি, সেটা কি যে কস যদি এখানে দেখো প্লাস আছে, তাহলে অবশ্যই আমাদের সূত্রটা ফেললে কস এ মাইনাস বি আসবে। তাহলে করলে কত হবে, কস এ কস বি প্লাস আমরা জানি সূত্রটা সাইন এ সাইন বি। ঠিক আছে, ও তার মানে আমরা কস এ মাইনাস বি সূত্র কস এ কস বি সাইন এ সাইন বি জানি। তাহলে এখানে যদি আমরা কস এ কস বি রেখে দিই, এটাকে রাখলাম কস এ, এটাকে রাখলাম কস বি, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে তাহলে অবশ্যই সাইনে কনভার্ট করতে হবে, এটাকেও সাইনে কনভার্ট করতে হবে। তাহলে তোমরা লক্ষ্য করো, এই 82 ডিগ্রি 36 ডিগ্রির সাথে 7 ডিগ্রি 24 মিনিট, এটা কি পূরক কোণ? তাহলে কস 82 ডিগ্রি, আচ্ছা এখানে আমি একবার করে দেখাচ্ছি তোমাদের, কস 67 ডিগ্রি 24 মিনিট, কস 7 ডিগ্রি 24 মিনিট, এখানে যোগ। দেখো কস 82 ডিগ্রি 36 ডিগ্রির জায়গায় আমরা কি লিখতে পারি, কস 90 ডিগ্রি মাইনাস কত লিখতে পারি বলো, 7 ডিগ্রি 24 মিনিট। ঠিক আছে, কারণ 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট করলে কত হবে, 82 ডিগ্রি 36 মিনিট হবে। হলো ইনটু আবার কস, দেখো কস 22 ডিগ্রি 36 মিনিটের জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 22-এর সাথে দেখো 67 ডিগ্রি 24 মিনিটের পুরো কোণ হবে, কারণ 22 ডিগ্রি 36 মিনিট 67 ডিগ্রি 24 মিনিট যোগ করলে 90 ডিগ্রি আসে। তাহলে এর জায়গায় লিখতে পারি 67 ডিগ্রি 24 মিনিট। তাহলে এটা থেকে গেল এখানে ফিক্সড, আমি এখানকারটা ক্যালকুলেশন করছি, এটা থেকে গেল। তাহলে এখানে হবে কস 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট, মানে কত হবে, সাইন 7 ডিগ্রি 24 মিনিট ইন্টু সাইন 67 ডিগ্রি 24 মিনিট। আর এখানে ছিল কস 67 ডিগ্রি 24 মিনিট কস 7 ডিগ্রি 24 মিনিট। তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি সূত্র ফেলে দিলে তাহলে সাইন এ মাইনাস বি হবে, তাহলে এ মাইনাস বি বলতে, এ বলতে কত, 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস, তাহলে চলে আসবে 7 ডিগ্রি 24 মিনিট। ফর্মুলাটা ফেলে দিবে, তাহলে কি হবে, কস 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট, এটা বিয়োগ করে দেবে, বিয়োগ করে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে চলে আসবে আমাদের 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, দেখো কি বলেছে, ট্যান বি মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি সমান বলেছে ট্যান বি মাইনাস সি ইন্টু ট্যান সি মাইনাস এ ইন্টু ট্যান এ মাইনাস বি। ঠিক আছে, তো আমরা যদি ট্যান বি মাইনাস সির সূত্র ফেলে দিই আলাদা করে, এটার সূত্র ফেলি আলাদা করে, এটার সূত্র আলাদা করে ফেলি, তাহলে দেখো কি একটা বিটকাল টাইপের চলে আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে অনেকটা কঠিন হবে। হ্যাঁ, তো দেখো এইখানে কি আছে, যোগফল আছে আর এখানে কি আছে, গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে এর আগের যে অঙ্কগুলো আমরা করেছি তাতে অনেক অঙ্ক করেছিলাম যেখানে যোগফল এবং গুণফল আকারে প্রকাশ করতে বলেছিল। যেমন ধরো এখানে দেখো ট্যান 8α মাইনাস ট্যান 5α মাইনাস ট্যান 3α সমান, দেখো এখানে দেখো অনেকগুলো যোগ বিয়োগ আকারে দিয়েছিল, এখানে গুণফল আকারে প্রকাশ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমরা কি করেছিলাম, 8α সমান 5α প্লাস 3α ধরে অঙ্কটা করেছিলাম, তাহলে আমাদের অঙ্কটা সুবিধা হয়েছিল। ঠিক আছে, সিমিলারলি এখানে আমরা তাই করব, কি করব, এই যে বিসি আছে না, এটাকে একটু ধরে যদি করি তাহলে কত সুবিধা হবে, তোমরা দেখো ধরি, এই দেখো বিসি, এই বি মাইনাস সিটাকে আমরা ধরে নিলাম এক্স। ঠিক আছে, আর সি মাইনাস এটাকে ধরে নিলাম ওয়াই, আর এ মাইনাস বিটাকে ধরে নিলাম আমরা জেড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অনেকটা সুবিধা হবে, কি হবে যে এক্স ওয়াই জেড পেলাম। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা যোগ করে দিই তাহলে কি দাঁড়াবে বলতো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স এর জায়গায় কত বসাবো, বি মাইনাস সি প্লাস ওয়াই এর জায়গায় কত, সি মাইনাস এ, হ্যাঁ প্লাস জেড এর জায়গায় কত, এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো বি বি কেটে গেল, সি সি কেটে গেল, এ কেটে গেল, সমান হয়ে গেল 0। আর এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে যখন আমরা ধরবো
এক্স এর ভ্যালু কিছু একটা ধরলাম, যে বি মাইনাস সি সমান কিছু ধরলাম, সি মাইনাস এ সমান ধরলাম, এ মাইনাস বি সমান ধরলাম, যদি তাদের যোগফলটা জিরো আসে তাহলেই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু ধরবো এক্স ওয়াই জেড ধরবো। আর যদি জিরো না আসে তাহলে আমাদের ধরে কিন্তু কোনো লাভ হবে না, জিরো আসলেই একমাত্র লাভ হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে এমনভাবে ধরবে যাতে যোগফলটা অবশ্যই জিরো আসতে হয়। ঠিক আছে, তাহলে এই কথাটা মাথায় রাখলে পরের যে অঙ্কগুলো আছে তাতে ধরতে সুবিধা হবে। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো, সেখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান কত হবে, মাইনাস জেড। এরপরে আমরা করব কি, উভয় পক্ষে আমরা ট্যান নিয়ে নিব। যদি ট্যান নিই তাহলে কত দাঁড়াবে এটা, ট্যান এক্স প্লাস ওয়াই সমান হবে ট্যান অফ মাইনাস জেড। ট্যান অফ মাইনাস জেড মানে তোমরা জানি মাইনাস ট্যান জেড হবে। ঠিক আছে, এরপরে তোমরা করবে কি, ট্যান এ প্লাস বি যে আছে তার ফর্মুলা ফেলবে। ফর্মুলা ফেললে কি দাঁড়াবে বলো, এটা ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই বাই দাঁড়াবে ওয়ান মাইনাস ট্যান এক্স ট্যান ওয়াই সমান দাঁড়াবে মাইনাস ট্যান জেড। ঠিক আছে, এবার এতে বজ্রগুণন করবে, এটার সাথে এটা বজ্রগুণন করবে। বজ্রগুণন করে দেখো কি আছে, এই যে দেখো যোগ ফলগুলোকে বাম দিকে নিয়ে আসবে, গুণ ফলগুলোকে ডান দিকে নিয়ে যাবে। ঠিক আছে, দেখো ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই এদিকে গুণ করলে কত আসবে, মাইনাস ট্যান জেড। দেখো একবার দেখিয়ে দিচ্ছি, যেখানে আসবে ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই এদিকে আসবে কত, মাইনাস ট্যান জেড প্লাস ট্যান এক্স ট্যান ওয়াই আর আসবে ট্যান জেড। দেখো মাইনাস ট্যান জেড এইবারে চলে এলো, তাহলে প্লাস ট্যান জেড হয়ে গেল, আর ডান দিকে থাকলো ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড। এবার এক্স আর ওয়াই আর জেড এর ভ্যালুটা বসিয়ে দিলেই তোমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার চারের গুলো হয়ে গেল, এবার আমরা পাঁচের অঙ্কগুলো করি। দেখো পাঁচের অঙ্কগুলো কি বলেছে, দেখাও যে নিচের প্রদত্ত রাশি দুটির মান থিটা নিরপেক্ষ, অর্থাৎ থিটার উপর নির্ভর করবে না। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে থিটা না থাকে। তাহলে এক নম্বর অঙ্কটা তোমরা দেখো, এই দেখো কোয়াট পাই বাই থিটা পাই বাই ফোর মাইনাস থিটা মাইনাস ওয়ান, তাহলে কোয়াট এ মাইনাস বি এর সূত্রটা ফেলে দিবে, সূত্র ফেলে ক্যালকুলেশন করবে আর এটা রেখে দেবে, দেখবে এর সাথে এটা কেটে যাবে, দিয়ে অ্যান্সারটা অবশ্যই থিটা ছাড়া চলে আসবে। ঠিক আছে, তাহলে এক নম্বর অঙ্কটা নিয়ে তোমাদের কাছে কোনো ব্যাপার না। এবার দুই নম্বর অঙ্কটা দেখো, দুই নম্বর অঙ্কটা পরেও আছে, এই একটা অঙ্ক শিখে গেলেই আমাদের বাকি অঙ্কগুলো করতে সুবিধা হবে। দেখো দুই নম্বর অঙ্কটা কি বলেছে, কস স্কোয়ার পাই বাই ফোর প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস থিটা। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা সূত্র যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে সহজেই হবে, না হলে হবে কিন্তু একটু কঠিন হবে এই আর কি। তাহলে যদি আমরা প্রথমে দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এই ধরনের, বা কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, দেখো এখন এ আলাদা বি আলাদা, তাহলে কস স্কোয়ার এ, এখানে একটা জিনিস লিখতে পারি আমরা কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এরকম আমরা পেলাম। তো এই রকমের জিনিস আমরা সূত্র শিখেছি, ঠিক আছে, যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এটা কার সূত্র হয়। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই জানবে এর সূত্রটা হবে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা হবে, দেখো তাহলে যেই দেখলাম আমরা কস স্কোয়ার এ, এটাকে এ ভাবলাম এটাকে বি ভাবলাম, তাহলে তার অ্যাকচুয়ালি আসবে কত, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। তার মানে আমাকে করতে হবে কি, ধরে নিতে পারি আমরা, ধরি কেউ না ধরেও করতে পারো, ডাইরেক্ট যখন তুমি বুঝে যাবে ডাইরেক্ট ফর্মুলাতে ফেলতে পারো, আবার ধরেও করতে পারো, যে ধরি যে পাই বাই ফোর প্লাস থিটা সমান এ ধরে নিলাম আর পাই বাই ফোর মাইনাস থিটা সমান আমরা বি ধরে নিলাম, অতএব কত হবে বলো, অতএব কস স্কোয়ার পাই বাই ফোর মাইনাস থিটার পাই বাই ফোর প্লাস থিটার জায়গায় এ বসিয়ে দিলাম, তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এর সূত্রটা আমরা জানি, বসিয়ে দিলাম যে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, তাহলে কস এ প্লাস বি এ বলতে কত বলো, ধরেছিলাম কত, পাই বাই ফোর প্লাস থিটা, তাহলে বসিয়ে দিলাম পাই বাই ফোর প্লাস থিটা, বি এর ভ্যালু কত ধরেছিলাম পাই বাই ফোর মাইনাস থিটা, একই রকম ভাবে কস এর মানটা বসিয়ে দিলাম পাই বাই ফোর প্লাস থিটা মাইনাস বি এর ভ্যালু কত ছিল পাই বাই ফোর, আর সামনে যেহেতু মাইনাস ছিল এটা হয়ে গেলো প্লাস থিটা, তাহলে থিটা থিটা কাটলো, এখানে পাই বাই ফোর কাটলো, তাহলে এখানে কত হলো কস, দেখো পাই বাই ফোর আর পাই বাই ফোর, তাহলে চলে আসবে পাই পাই বাই টু,
তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে হয়ে গেল পাই বাই টু আর ইনটু কস, এখানে থিটা আর থিটা যোগ করে কত হবে কস টু থিটা। এবার কস পাই বাই টু মানে কত, কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির মান কত জানি আমরা, জিরো ইন্টু চুর হয়ে গেল কস টু থিটা, জিরো ইন্টু কস টু থিটা মানে কত হলো জিরো, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার চলো 6 নম্বর অঙ্কটা আমরা করি। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, যদি যদি কস আলফা আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান 0 হয় তবে দেখাও যে কস আলফা প্লাস কস বিটা সমান 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা সমান 0। ঠিক আছে, তো তোমাদের এই অঙ্কটা আমি দুরকম ভাবে করাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট যে পদ্ধতিটা আছে সেটা একটু দেখে নাও কিভাবে বলতে পারি। দেখো এখানে এটা সমান 0, এটা সমানও 0, দেখো দুটো জিনিস সমান 0 হয়েছে, তার মানে তোমরা আমরা একটা জিনিস জানি যে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি 0 হয় তাহলে কি বলতে পারি, দুটো সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয় তারা প্রত্যেকে পৃথকভাবে 0 হবে, এ সমান 0 হবে এবং কি হবে বি সমান 0 হবে। তাহলে এইরকমই একটা টার্ম আছে, দেখো এটা সমানও 0 পেয়েছে, এটা সমানও 0, কোনো রকমের তার মানে কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার সমান 0 ছিল, যাতে করে দেখো দুটো সেপারেটলি 0 হয়েছে। তাহলে আমরা যদি ওরকম আকারে প্রকাশ করতে পেরে যাই যে কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে ওই পদ্ধতিতে প্রমাণ করার জন্য আমরা অগ্রসর হব কি করে, দেখো এটা সমান বলে দিয়েছিল ওটা লিখে নিলাম যে কস আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে বলতে পারি বা দেখো কস আলফা মাইনাস বিটার সূত্র লিখে নাম, তাহলে কি হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এবার কত ছিল বলো, প্লাস 1 ইকাল টু হয়ে গেল 0। এবার না আমাদের বুদ্ধি করব একটু, কি করব যে উভয় পক্ষে না 2 দিয়ে গুণ করে দিলাম, উভয় পক্ষে এখানে উভয় পক্ষে, তাহলে এখানে কত হবে 2 কস আলফা কস বিটা প্লাস হবে 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 2 ইকাল টু 0। আচ্ছা এখানে লিখে নেবে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে পাই, 2 দিয়ে গুণ করে পাই। আচ্ছা তোমাদের মনে হতে পারে কেন এটা লিখলাম, কারণ দেখো প্রথমে বলেছি কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার বানাবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে ফর্মুলা আসতে হবে কত, কস স্কোয়ার আলফা প্লাস 2 কস আলফা কস বিটা প্লাস কস স্কোয়ার বিটা, সেই জন্য 2 কস আলফা কস বিটা আনার জন্য আমরা 2 দিয়ে গুণ করে দিলাম প্রথমে। তাহলে আমার উদ্দেশ্য কি আনা উচিত, কস স্কোয়ার আলফা এখানে আনা উচিত কস স্কোয়ার বিটা, সেই জন্য দেখো এই যে 2 আছে না ওটাকে আমরা একটু বুদ্ধি করে কাজে লাগাবো, কি করব কস আলফা কস বিটা আছে আমরা ওকে প্রথমে 2টাকে দেন না বুদ্ধি করে সাজিয়ে লিখছি, এখানে লিখছি কস স্কোয়ার আলফা আর এখানে লিখছি প্লাস কস স্কোয়ার বিটা লিখলাম। দেখো এটা এই এই দেখো এই এই জায়গাটাতে লিখে রেখেছি, নতুন কিছু লিখেছি প্লাস, এখানে যা ছিল এখানে সাইন আলফা সাইন বিটা আছে সেই জন্য প্রথমে লিখলাম সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস লিখলাম সাইন স্কোয়ার বিটা। ঠিক আছে, এখানে দেখো নতুন এই দুটো অ্যাড করেছি, সমান লিখলাম 0, কারণ দেখো কারণ কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা এই যে সাইন স্কোয়ার আলফা আছে, হ্যাঁ এই যে এবার দেখো এই দুটো, দেখো এই দুটো মিলে কথা হবে 1, আবার দেখো এই দুটো মিলে কথা হবে 1, তাহলে 1 প্লাস 1 তার মানে 2 এর জায়গায় আমরা এই বুদ্ধি করে লিখলাম। ঠিক আছে, তারপরে করব কি, দেখো কস আলফা প্লাস 2 কস আলফা বিটা প্লাস কস স্কোয়ার বিটা, এর জায়গায় লিখতে পারি কি কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে লিখতে পারি কি সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে আবার আমরা দেখো দুটো বর্গের যোগফল 0, তাহলে প্রত্যেকে তারা সেপারেটলি 0 হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, এই হলো একটা পদ্ধতি, তোমরা আর একটা পদ্ধতি করতে পারো এবং এটা খুবই সহজ একটা পদ্ধতি। ঠিক আছে, দেখো কি বলেছে যে কস আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে কস আলফা মাইনাস বিটা 1টাকে উপরে নিয়ে যাও তাহলে কত হবে মাইনাস 1। ঠিক আছে, এবার তোমাদের একটা জিনিস বের করতে হবে যে কস কতর ভ্যালু মাইনাস 1 হয়। ঠিক আছে, তাহলে তোমরা একটা জিনিস জানো যে কস 0-র ভ্যালু কিন্তু 1 হয়, কারণ কস 0 ডিগ্রি সমান কত হয় 1 হয়। ঠিক আছে, এবার কস 0 ডিগ্রি সমান যদি 1 হয় তাহলে কস প্রথম পাদে থাকলে পজিটিভ হয়, চতুর্থ পাদে থাকলেও পজিটিভ হয়। ঠিক আছে, চতুর্থ পাদেও পজিটিভ কস, প্রথম পাদেও পজিটিভ, তাহলে দ্বিতীয় আর তৃতীয়তে নেগেটিভ। ঠিক আছে,
তো দ্বিতীয়তে যদি আমরা লিখি, তাহলে যদি কস দ্বিতীয়তে লিখি তাহলে কত লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি। আর তৃতীয়তে যদি যেতে হয় তাহলে 180 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি করলে তো তৃতীয়তে যাবে না, কারণ 0 যোগ করলে তো তৃতীয়তে যাবে না, তো তৃতীয়তে প্রশ্নই উঠছে না, দ্বিতীয়তে থাকবে। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, কস মনে করো 180 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি সমান কি বলতে পারি, এখান থেকে বলতে পারি কস তো 180 ডিগ্রি মানে কত, 2 × 90 ডিগ্রি মানে জোড়ই থাকবে, আর দ্বিতীয় পাতে থাকবে সেজন্য মাইনাস কস 0 হবে, কস 0 ডিগ্রি মানে কত ডিগ্রি হবে, মাইনাস 1 হবে। সেই জন্য মনে রাখবে মাইনাস 1 মানে হচ্ছে কস 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হয়ে গেল কস 180 ডিগ্রি। তাহলে কস আলফা মাইনাস বিটা সমান কস 180 ডিগ্রি, অতএব আলফা মাইনাস বিটা সমান কি বলতে পারি, 180 ডিগ্রি। আলফা মাইনাস বিটা সমান যদি 180 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে, এই এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমাদের যে যে মান বের করতে বলেছিল প্রথমটা সেটা লিখে নিচ্ছি। অতএব আমাদের ধরে নিলাম যে কস আলফা প্লাস কস বিটা এটা সমান 0 প্রমাণ করতে বলেছে, এটা সমান কস আলফা রাখলাম বা আলফা না রেখে কস আলফার জায়গায় কি বসাতে পারি, 180 ডিগ্রি প্লাস বিটা, 180 ডিগ্রি প্লাস বিটা প্লাস কস বিটা থাকলো। আচ্ছা, এবার সমান দেখো কস 180 ডিগ্রি মানে কত বলতে পারি, 2 × 90 ডিগ্রি প্লাস বিটা, হ্যাঁ, প্লাস কস বিটা। এবার দেখো কস 2 × 90 ডিগ্রি প্লাস বিটা মানে কিছু একটা যোগ হয়ে যাচ্ছে 180-র সাথে, তাহলে 3 নম্বর বাদে চলে আসবে, 3 নম্বরে কস কি হয়, মাইনাস, মাইনাস কস বিটা প্লাস কস বিটা, তাহলে মাইনাস কস বিটা প্লাস কস বিটা কেটে গেল, অ্যান্সার কত হলো, 0। তাহলে প্রথম পার্টটা প্রমাণ হয়ে গেল। একই রকম ভাবে সাইন আলফা প্লাস সাইন বিটা করে মানটা বসাবে, দিয়ে দ্বিতীয় মানটাও প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হয়ে গেল। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী পরের ভিডিওতে আমরা প্রকাশ করব। ঠিক আছে।